কুসুম কুমারী দাস একজন বাঙালি মহিলা কবি। তার রচিত আদর্শ ছেলে, যার প্রথম চরণ আমাদের দেশে হবে, সেই ছেলে কবে বিভিন্ন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সর্বাধিক পরিচিত। কবির জ্যেষ্ঠ পুত্র জীবনানন্দ দাস বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এবং জনপ্রিয় কবি। জন্ম ও পরিবার। কবি কুসুম কুমারী দাস বখরাগঞ্জ জেলার বরিশাল শহরে 1875 খ্রিস্টাব্দে 21 সেপ্টেম্বর এক বিদ্যানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা চন্দ্রনাথ দাস এবং মাতা ধনমানি। চন্দ্রনাথ ব্রাহ্ম ধর্ম গ্রহণ করায় গ্রামবাসীদের বিরোধিতায় গৈলা গ্রামের পৈতৃক ভিটা ছেড়ে বরিশালে চলে আসেন। শিক্ষাজীবন। কুসুম কুমারী একটি পারিবারিক পরিমণ্ডল পেয়েছিলেন। বরিশাল ব্রাহ্ম সমাজ দ্বারা প্রতিষ্ঠিত মেয়েদের হাই স্কুলে তিনি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েন। এরপর বালিকাদের অভাবের জন্য স্কুলটি বন্ধ হয়ে গেলে কুসুম কুমারীকে তার বাবা কলকাতায় রামানন্দ চট্টোপাধ্যায়ের গৃহে রেখে বেথুন স্কুলে ভর্তি করান। এক বছর পর ব্রাহ্ম বালিকা বোর্ডিংয়ে লাবণ্য প্রভা বসুর তত্ত্বাবধানে পড়াশোনা করেন। প্রবেশিকা শ্রেণীতে পড়ার সময় 1894 সালে তার বিয়ে হয় বরিশালের বজ্রমোহন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সত্যানন্দ দাসের সঙ্গে। তারই অনুপ্রেরণায় কুসুম কুমারী সাহিত্য চর্চা চালিয়ে যান। বরিশালের ব্রাহ্ম সমাজের সভা উৎসব অনুষ্ঠানে কুসুম কুমারী যোগদান করতেন। তিনি 1319 থেকে 1338 বঙ্গাব্দ পর্যন্ত প্রায় প্রতি বছরই বরিশাল ছাত্র সঙ্ঘের সপ্তাহকালীন ব্যাপী মাগোৎসবের মহিলা দিবসের উপাসনালয়ে আচার্যের কাজ করেছেন। বয়স বাড়ার সাথে সাথে এমন একটি স্বাভাবিক মর্যাদার অধিকারিণী হয়েছিলেন যে শুধু মহিলাদের উৎসবে নয়, ব্রাহ্ম সমাজের সাধারণ সভাতেও তিনি আচার্যের কর্মভার কাজ করেছেন। তিনি বরিশাল মহিলা সভার সম্পাদক ছিলেন, বরিশাল ওম্যান সোসাইটির। সাহিত্যকর্ম। ছোটবেলা থেকে কবিতা ও প্রবন্ধ লিখতেন কুসুম কুমারী। রামানন্দ চট্টোপাধ্যায় শিশুদের জন্য যে চিত্র সবিত্ব বর্ণশিক্ষার বই লিখেছেন, তার প্রথম ভাগে কুসুম কুমারী রচিত যুক্তাক্ষরবিহীন ছোট ছোট পদ্যাংশ ছিল। তিনি সম্পাদক মনমোহন চক্রবর্তীর অনুরোধে লিখেছেন ব্রাহ্মবাদী পত্রিকায়। তার অল্প কিছু কবিতা প্রকাশিত হয়েছে প্রবাসী ও মুকুল পত্রিকায়। তিনি নিয়মিত পত্রিকা রাখতেন, কিন্তু অধিকাংশ পাওয়া যায়নি, কারণ সেগুলো হয় হারিয়ে গেছে নতুবা তিনি সেগুলো নষ্ট করেছেন। তার কবিতায় বারবার এসেছে ধর্ম, নীতিবোধ, দেশাত্মবোধ। কবিতা মুকুল তার কাব্যগ্রন্থ। পৌরাণিক অখ্যায়িকা নামে একটি গদ্যগ্রন্থও তিনি রচনা করেন। সম্মাননা। নারীত্বের আদর্শ। এক প্রবন্ধ প্রতিযোগিতায় কুসুম কুমারী স্বর্ণপদক পেয়ে ভূষিত হন। মৃত্যু 1948 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর কলকাতার রাসবিহারী অ্যাভিনিউয়ের বাড়িতে তার মৃত্যু হয়।